আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গত বছরের তুলনায় এবার 3 টাকা বেড়ে ঢাকায় লবণমুক্ত গরুর চামড়ার দাম বর্গফুট প্রতি 50 থেকে 55 টাকা নির্ধারণ করেছে সরকার। গত বছর এই দাম ছিল 47 থেকে 52 টাকা। রোববার 25 জুন বেলা 11টায় বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত সভায় এই দাম নির্ধারণ করা হয়। সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি নতুন নির্ধারিত দাম ঘোষণা করেন। ঢাকার বাইরে গরুর চামড়া প্রতি বর্গফুট 45 থেকে 48 টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর প্রতি বর্গফুট ফুট চামড়ার দাম ছিল 40 থেকে 44 টাকা। ঢাকায় প্রতি বর্গ ফুট খাসির চামড়া 18 থেকে 20 টাকা, বকরির চামড়া প্রতি বর্গ ফুট 12 থেকে 14 টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরে বকরি ও খাসির চামড়ার দাম একই থাকবে। গত বছর ঢাকায় প্রতি বর্গ ফুট লবণমুক্ত গরুর চামড়ার দাম 47 থেকে 52 টাকা এবং ঢাকার বাইরে গরুর চামড়ার দাম প্রতি বর্গ ফুট 40 থেকে 46 টাকা। এছাড়াও খাসির চামড়া 18 থেকে 20 টাকা, বকরির চামড়া প্রতি বর্গফুট 12 থেকে 14 টাকা নির্ধারণ করা ছিল।